আসসালামু আলাইকুম। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পুনর্গঠন করা হয়েছে সম্প্রতি। এই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। 11 অগস্ট 2021 খ্রিস্টাব্দে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের পুনর্গঠিত যে তালিকা সেই বিষয়ে বলছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারপারসন, জনাব আহম মোস্তফা কামাল মন্ত্রী অর্থ মন্ত্রণালয়, উনি হচ্ছে বিকল্প চেয়ারপারসন, জনাব ওবায়দুল কারিম কাদের সদস্য একনেক, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সদস্য, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সদস্য, ডক্টর দীপুমণি সদস্য, জনাব এম এ মান্নান সদস্য, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সদস্য, জনাব জাহিদ মালিক সদস্য, জনাব টিপু মুন্সি সদস্য, জনাব সমর রেজাউল করিম সদস্য, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সদস্য, জনাব সাইফুজ্জামান চৌধুরী সদস্য, ডক্টর শামসুল আলম সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীও সদস্য, এছাড়া সহায়তা দানকারী কর্মকর্তাগণ হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, পরিকল্পনা বিভাগ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আছেন সহায়তা দানকারী কর্মকর্তা। এছাড়া সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, এছাড়া সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা কমিশন সদস্যগণ, সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ। এই কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিব এবং ভারপ্রাপ্ত সচিব অন্তর্ভুক্ত হবে। কমিটির কার্যপরিধি সকল বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন, প্রকল্প প্রস্তাব ডিপিপি বিবেচনা ও অনুমোদন, সরকারি খাতে 50 কোটি টাকার ঊর্ধ্বে মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পসমূহে প্রকল্প মূল্যায়ন কমিটি পিসি সবার সুপারিশ বিবেচনা ও অনুমোদন, উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগ অথবা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানিসমূহের প্রস্তাব বিবেচনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবীক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি নির্ধারণ বিষয়সমূহ পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা। কমিটির বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং এত সংক্রান্ত বিষয়ে পূর্বেকার মন্ত্রিসভার কমিটি বাতিল গণ্য করা হয়েছে। এই বিষয়ে এই নতুন কমিটির বিস্তারিত। সবাই ভালো থাকবেন।